ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমরা সরকারি চাকরিজীবীরা প্রতি বছর জুন মাসের পরে জুলাই মাসের 1 তারিখে আমাদের যে জিপিএফ কপি আপডেট হয়, সেই আপডেট কপিটি, জিপিএফ স্লিপটি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কিভাবে আমরা অনলাইন থেকে আমাদের জিপিএফ স্লিপটি ডাউনলোড করতে পারি। তো আর কথা না বলেই আমরা আমাদের মেন মূল বিষয়ের দিকে যাচ্ছি। আর প্রথমেই বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে। আমরা মূল বিষয়ে যাওয়ার জন্য প্রথমে আমাদের কম্পিউটারটিতে আমরা ইন্টারনেট কানেকশন আছে কি না তা আমরা কনফার্ম হয়ে নেব। আর ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আমরা আমাদের কম্পিউটারে আমরা যে ব্রাউজারটি দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেই ব্রাউজারটি আমরা ওপেন করব। আর ব্রাউজারটি ওপেন করার পরে আমরা সার্চ বারে, গুগলের সার্চ বারে আমরা লিখব CAFOM, সেখানে চলে আসবে CAFOM কপিটি, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আসবে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার অ্যান্ড পার্সোনাল ফান্ড, আমরা ওই লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে সেটি হলো এরকম, এবং এখানে 3টি অপশন থাকবে, সেখানে পেনশন পেমেন্ট ইনফরমেশন, জিপিএফ ইনফরমেশন, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, আমরা সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত এই জিপিএফ ইনফরমেশনের এই নীল বাটনটিতে আমরা ক্লিক করব। নীল বাটনটিতে একটি ক্লিক করার পরে আমাদের সামনে যে অপশনটি আসবে সেখানে 2টি ব্ল্যাঙ্ক অপশন আসবে, সেটি হলো NID অথবা স্মার্ট আইডি এবং ফোন নম্বর। আমরা সেখানে আমাদের যার যার NID নম্বরটি ইনসার্ট করব। আমাদের NID নম্বরটি ইনসার্ট করার সময় আমরা যাদের পুরনো আইডি কার্ড রয়েছে তারা NID নম্বরটি প্রেস করার সময় জন্মসালটা NID নম্বরের আগে অ্যাড করে নেব। আর যাদের স্মার্ট কার্ড আছে তাদের জন্য তো আর কোনো কথা নেই। তো আমি আমার NID নম্বরটি এখানে প্রেস করছি। তারপর আমি আমার মোবাইল নম্বরটি এখানে টাইপ করছি। আমার NID নম্বর এবং মোবাইল নম্বরটি এখানে টাইপ করার পরে আমরা এই যে এখানে আছে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের যার যার যে মোবাইল নম্বরটি আমরা টাইপ করেছি সেই মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেই OTPটি আমরা এখানে টাইপ করে দেব। OTPটি টাইপ করার পরে আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে 2টি অপশন আসবে, এখানে একটি অপশন আছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, আর একটি আছে জিপিএফ সাবসিডিয়ারি লিডার্স। আমাদের প্রয়োজন হবে জিপিএফ স্লিপটা ডাউনলোড করার জন্য, আমরা ওই জিপিএফ সাবসিডারি লিডারটাও ডাউনলোড করে রাখতে পারি। তো এখানে অর্থ বছর আছে, আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে অর্থ বছরের জিপিএফ স্লিপটা আমরা ডাউনলোড করব সেই অর্থ বছরে ক্লিক করব। আমরা যেহেতু 2023-24 অর্থ বছরের জিপিএফ স্লিপটা ডাউনলোড করতে চাচ্ছি তাহলে আমরা ওই 2023-24 অপশনটি রাখবো এবং এখানে গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পরে আমাদের
জিপিএফ স্লিপটা এখানে চলে এসেছে। আমরা ওই জিপিএফ স্লিপটি ডাউনলোড করার জন্য এই এরো বাটনে ক্লিক করব। এরো বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আমরা কোন ফোল্ডারে এবং কী নামে ওই জিপিএফ স্লিপটি ডাউনলোড করতে চাই সেটি আমাদের এখানে আসবে। আমরা সেই নামটি এখানে লিখে দিব। নামটি টাইপ করে দেওয়ার পরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের জিপিএফ স্লিপটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। আবার আমরা জিপিএফ সাবসিডিয়ারি লিডারটা ডাউনলোড করার জন্য ঠিক একইভাবে এখানে গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পরে এই সাবসিডিয়ারি লিডার স্লিপটি এখানে আসবে। আমরা তাও এই এরো বাটনে ক্লিক করে সেটিও সেভ করে নেব। আর আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি সরাসরি প্রিন্টার দিয়ে ডাউনলোড প্রিন্ট করতে চাই তাহলে আমরা ওই প্রিন্ট বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের জিপিএফ স্লিপটি প্রিন্ট করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবেই আমরা আমাদের জিপিএফ স্লিপটি ডাউনলোড করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজ এ পর্যন্তই। আর আবারও বলে রাখছি, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।